আমাদের এলাকায় নানারা নাতি করে বাই কয় না আব্বু কয়? বাই কয়। বাবা ছেলে রে মজা করে আব্বু কয়, কয় না? ভালো কথা মনে হয়েছে রে। অনেক শয়তানেরা কয় পিসা বেড়ে আল্লাহর ওলিদেরকে বাবা কইলে বেলে দোষ হয়, বাবা কইলে দোষ। প্রশ্ন করে তারা যুক্তি দিয়া, কি যুক্তি হইল? পীরের যে বাবা কইলা মায়ের পীরের কাছে বিয়া দিস নি, ও পীরের বাবা কইলে মার মারে পীরের কাছে বিয়া দেওয়া লাগবে। তো তোরে আমি জিগাই, তুই যে তোর মায়ারে আম্মা কস, সবাই সবার মেয়েরে মা কয় না? কয় না? তুই তো তোর পোলারে বাবা কস, কয় না? তুই মাইয়ারে মা কইলি, পোলারে বাবা কইলি, মাইয়ারে আর পোলারে তুই বিয়া দিস নি। প্রশ্নটা ঠিক আছে নি? আল্লাহর ওলিরা যারা আল্লাহ আল্লাহর রসুলকে আমাদের সামনে পরিচয় করায় দেয়, ইলমে মারেফাত হাসিল করার রাস্তা দেখায় দেয়, ওই ওলিদেরকে বাবা কইলে ও মা গো মা বতুয়া গো বতুয়া, তোর বতুয়ার খেতা বুড়ি সো বতুয়া দেন হেন দেশ, তোর জিয়ের যে মা কইলি ভূতের যেন বাপ কইলি, তোর জিয়ের আর ভূতের বিয়া দিস এই সো জিয়েরে ভূতেরে বিয়া না দিয়া বাপ ডাকন যায় মা ডাকন যায়। আল্লাহর ওলিদেরকে বাপ ডাকতে মা ডাকতে দলিল লাগে না রে, বিনা দলিলে বাবা ডাকা জায়েজ, ঠিক কি না? কোন শয়তানের ফতোয়ায় আমরা নাই, শয়তানের ফতোয়াতে আমরা নাই। সূরা দল হলো, যদি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা কবি, নবীর বিরুদ্ধে কথা কবি, আহলে বায়তের বিরুদ্ধে কথা কবি, এমন জায়গা দরমুরে শেষে ইজ্জত লয়ে টানাটা নিয়ে গেছে। বাইবেল বিয়া দেওয়ান জায়েজ আছে? না। জায়েজ আছে? না। ওলি আল্লাহ করে বাবা কইলে যদি না জায়েজ হয়, তাহলে কালকে তোর জিয়েরও মা কইতে পারবি না, তোর ভূতেরও বাবা কইতে পারবি না। বাবা মা কই তোর বিয়া দেওয়ান বেয়ার দক্ষ না না, এইরকম সমর্থ এইরকম ফতোয়ার কোন সমর্থন আমরা করি না। আরে ওলি আল্লাহরে বাবা কইতে পারে না, কিন্তু যখন কোন ঠেকায় পড়ে তখন রাস্তায় ভিক্ষা করানোর সময় 40,000 মানুষের আব্বা করে কয়নি? রমজান মাসে ফিত্রা নেওয়া নেওয়ার লেগে গেরামো ঘুরে ঘুরে বেটা করে বাবা ডাকে ডায় না? তারপরে কুরবানি দিয়ে দিলে চামড়ার টাকার লেগে বেটা করে যায় বাপ ডাকে ভাই ডাকে, কিরে কিরে চামড়া 2,400-500 টাকার লেগে বেটারে বাপ ডাকলে তোর গায়ে দয়। আর আমরা এলমে মারেফাতের যারা শিক্ষক যারা গুরু যাদের হাত ধরে আল্লাহর রসুলকে পাওয়া যায় তাদেরকে বাবা ডাকলে তোর এত সিপা লাগে কে? ঠিক আছে নি? তোর সমস্যা কি? আমি যারে খুশি তারে বাপ ডাকবো, তোর অসুবিধা কি? ঠিক আছে না? যারে খুশি তারে বাপ কমো, যারে খুশি তারে ভাই কমো, এটা আমার পার্সোনাল ব্যাপার, তুই এটা নাক গলাবি কেন? তোর যদি শরীয়তের ইসলামের কোন জায়গায় যদি নিষেধাজ্ঞা থাকে তাহলে এটা কহ, দলিল দে, দলিল দে, আমি আর কমো না। ঠিক আছে না? হে তারা কয় আমাগো, হে গো বাবা বলে তিন জন, আরে কয় হে গো বাবা কয়জন? তিনজন, এক হইলে আদম নবী, আর এক হইলে ইব্রাহিম আলাইহিস সালাম, আর এক হইলে হে তো আব্বা। এই কয়জন জোরে কানে কয়জন? এই হুদ্দা তিনজন রে, যেটি বাপ দেখে এটি হুদ্দা আরাম দাদা, আমি বদুয় দিলাম এটি হুদ্দা আরাম দাদা, বাপ কোনো তিনজন না আরো বেশি আছে, হেতেই দেখে অন দেখেন প্রমাণ করি কথা কানে হেতের বাপ, হেতে যে বিয়া করছে হেতের বউর বাপ, হে বেটারা কি খালু কয় না আব্বা কয়? কিরে তোর বাপ দিলে তিনজন, তুই যে চারজনের আব্বাটা হস, বাপ দিলে তিনজন চারজন হলে বাপ দেখে। আচ্ছা তারপরে বিয়ার সময় একজন উকিল হয়নি? কথা কানে চট্টগ্রামে ওকালত উকিল হয় না বিয়ার সময়? এই উকিলের কি উকিল কাকু কয়? কি কয়? উকিল বাপ, উকিল উকিলের তোর বাপ ডাকতে অসুবিধা নাই, আল্লাহর ওলি ঘরে বাপ ডাকতে অসুবিধা সোর কোন নাই। আল্লাহ তো করে হেদায়েত দিতে জোরে কন্যা আমিন। আদম নবী যদি আমাদের বনি আদমের পিতা হয়, আমার নবী হবেন আদি পিতা, ঠিক কিনা বলেন? আদম নবী আর বনি আদমের পিতা, আমার নবী আদমেরও পিতা, ভুল বললাম? আদম নবী বনি আদম হওয়ার কারণে আদম নবীর পিতা মানতে পারো, নবীর পিতা মানতে পারো না, নবীর বাদ দিয়ে লিস
হ্যাঁ, তবে নবীজিকে পিতার স্থান থেকে বাদ দেওয়ার কারণ আছে, কারণ আল্লাহ কইছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী। আল্লাহ কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো বাপ না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কারো বা কেন করলো এই কথা, আল্লাহ কেন বললেন এই কথা? কারণ বাবার ইজ্জতের সম্মানের হকের একটা লিমিট আছে, আছে না নেই? কিন্তু নবীজির ইজ্জত সম্মান হকের কোন লিমিট আছে? জোরে বলেন কোন লিমিট আছে? জীবন লাগলে জীবন দিয়া দিবা, কিন্তু নবীর ইজ্জতে আঘাত করা যাবে না। জীবন লাগলে জীবন দিয়া দিবা, কিন্তু নবীকে অন্তর থেকে বাদ দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ কয় তার বাপ ডাকিস না। কেন? কোরআন শরীফে আরেক জায়গায় আল্লাহ কয় তোমার বাপ তোমার ভাই তারা যদি বেহকে থাকে ভুল পথে থাকে তাদেরকে শুধরানোর চেষ্টা করবা, যদি না শুধরায় তাদেরকে বাপের বাপের সম্মান দিবা, ভাইয়ের ভাইয়ের সম্মান দিবা, খবরদার অন্তরঙ্গ বন্ধু হিসেবে মনে করতে পারবা না। তাহলে বোঝা যায় বাবা যদি উল্টা হয় বাবারও বাদ দিতে হয়। এই জন্য আল্লাহ কয় আমার হাবিব রহমাতুল্লিল আলামিন জীবনে কোনোদিন উল্টা কাজ করে নাই, যা করছে আমি যা কইছি তাই করছে। সুবহানাল্লাহ, কর না আমি আল্লাহ যা বলছি তিনি তাই করছেন, তোমাদের জন্য তিনি যা নিয়ে আসছেন তাই হক তাই সঠিক। ও ইমানদারেরা, এই জন্য আমার নবীরে বাবা বলবা না, আমার নবী তিনি রসুল রসুল রসুল, তিনি হচ্ছেন রসুলুল্লাহ, যেখানে আমি আল্লাহ সেখানে আমার রসুলুল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। সেই জন্য নবীজিরে বাবা বলা যাবে না। মৌলবী সাহেব আউলিয়া কেরামের বাবা বললে কত ফেতনা লাগায় রে, ও মৌলবী তোমার কাছে ফতোয়া জানতে চাই, আমার দয়াল নবীজির নাতিরেও নিজের সন্তান বলে দাবি করেছেন। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। দাবি করেন নাই, হাদিস আছে,